প্রিয় ভিউয়ার্স, শামীম এসটিভি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক দিন, শেয়ার দিন, ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শামীম এসটিভির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা, স্বাগতম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা আসছি কেরানীগঞ্জ হাটিবাজার চণ্ডীপুর হিজলা আলাত অ্যাগ্রো। আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানাবো ছাগল পালন। প্রিয় ভিউয়ার্স, একজন শিক্ষিত যুবক তিনি এই ছাগল পালন শুরু করেছেন। ছাগল দ্রুত বংশবৃদ্ধি করে, ছাগল বেশ লাভজনক, বছরে একটি ছাগল দুইবার বাচ্চা দেয়। ছাগল প্রতিবার সর্বোচ্চ 4টা থেকে 3টা 2টা বাচ্চা দিতে পারে। প্রিয় ভিউয়ার্স, ছাগল পালন বেশ লাভজনক, তাই একজন শিক্ষিত যুবক তরুণ ছাগল পালন শুরু করেছেন। বেশ লাভজনক এই ছাগল পালন, দ্রুত বংশবৃদ্ধি করে, ছাগল দেশি, ব্ল্যাক বেঙ্গল, তোতাপুরি, এইরকম বিভিন্ন জাতের ক্রস, এইরকম বিভিন্ন জাতের ছাগল পালন তিনি শুরু করেছেন। ছাগল বেশ লাভজনক, ছাগল পালন করে আপনি হতে পারেন কোটিপতি। প্রিয় ভিউয়ার্স, চলুন জানি ছাগল পালন সম্পর্কে। আজকে আপনাদেরকে সেই সম্পর্কে জানানোর চেষ্টা করব। চলুন আরাত অ্যাগ্রো ডেইরি ফার্ম। রাজু ভাই, কি আপনার দেখতেছি এই গরুর পাশাপাশি আপনি বেশ কিছু ছাগল পালন করছেন? জি জি জি। এই সম্পর্কে একটু বলুন যে আপনি এই ছাগল কি কি জাতের ছাগল আপনার কাছে আছে এবং কিভাবে এই ছাগল পালন সম্পর্কে একটু বলুন। এটা আমাদের এখন বর্তমানে যা আছে সব তোতাই আছে। হ্যাঁ, তোতা। এটা আপনি নিউতি বলে, নিউতি পুরো ফুল তোতা না, ফুল মানে 100% তোতা না, 100% তোতা না, এটা ক্রস আছে, ক্রস আছে। আর এগুলো হলো 100% তোতা ফিমেল। এটা তোতা ফিমেল? জি জি। ওই এখানেও আছে বাচ্চা, এখানেও এই যে বাচ্চা আছে এগুলো সব তোতা না? জি জি, তোতাপুরি যাকে বলা হয়। তোতাপুরি? আচ্ছা, এই যে ছাগল পালনে কি মনে করে আসলেন আপনি? ছাগল পালনে কি চিন্তা থেকে, গরুর পালনের আসলে শখ থেকে? ছাগলও কি শখ? হ্যাঁ, ছাগলও শখ, শখ। কারণ এগুলো মনে করেন গরু এবং ছাগল এটা নেশা, নেশা কাজ করে। মানে যদি গরু পালন করেন ভাবছেন যে ছাগল একটা ইনভেস্ট ভালো লাগছে, ছাগল কিনছেন? ছাগল কিনছি, কেনার পর আস্তে 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 বড় হয়েছে। আপনি তো শুরুটা কতদিন, কয়টা ছাগল কিনছিলেন? প্রথম কিনছিলাম প্রায় তিনটা ছাগল কিনছিলাম। হ্যাঁ, তিনটা ছাগল কিনছেন। এই তিনটা থেকেই আপনি ছাগল বৃদ্ধি পেয়েছেন না আরও কিছু কিনছেন? না, তিনটাকে কেনার পরে কিছু বৃদ্ধি হওয়ার পরে তারপর আরও শখ যাচ্ছে, আরও কিনছি। মানে দেখছেন যে তিনটা কিছু বেশ ভালোই দেখা যাচ্ছে, মানে বৃদ্ধি পেয়েছে, মানে ওই থেকে আরও কিছু ছাগল সংগ্রহ করছেন। এখন আপনার কাছে কতগুলি আছে আপনি মনে? এখন অ্যাভারেজে আমার ছাগল আছে প্রায় 60টার মতো। 60টা, মানে ছোট বড় মিলিয়ে 60 পিস? ছোট বড় মিলিয়ে। আচ্ছা, এই যে 60 পিস ছাগলে, এদের খাবার বা এর এই সম্পর্কে তো বলেন, চিকিৎসা এই ছাগলের কি ধরনের রোগ হয়? ছাগলে সবচেয়ে মেন রোগ হলো পিপিআর। পিপিআর এটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে ছাগলে আল্লাহর রহমতে কোনো তেমন একটা রোগ হয় না। রোগ হয় না? হ্যাঁ। এটা হইলে বাঁচানো খুব কষ্টকর হয়ে যায়। এটা করতে হলে এটার কোনো ভ্যাকসিন আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এটা আমাদের দেশে আপনাদের মহাখালী থেকে আমরা ভ্যাকসিনগুলো নিয়ে আসি, তারপরে নিয়মিত ভ্যাকসিন করি। ভ্যাকসিন করার কারণে আমাদের ছাগলগুলো আল্লাহর রহমতে সুস্থ আছে, সুস্থ আছে। এবং এটা খাওয়া দাওয়া বলতে আপনি নর্মাল গরু খাবারের মতোই, এই খাবারের সাথে আমরা মিক্স করি খেসারির আনাম ভুষিটা, আর আপনার গম ভুষি, ছোলা। এটা কি ওই খাবার তো গুঁড়া গরুর জন্য, এটা কি আনাম দিতে হয়? না, আনাম না, এটাও গুঁড়া। এটা গুঁড়া, এটা সবকিছু মিক্স করে আমরা দিয়ে দিই দানাদার খাবার হিসাবে। আমরা মানে এই ওই গরুর খাবার যেটা দানাদার দিচ্ছেন যে মিক্স করে, সেটা কি সেম খাবার না? এটা এর কিছু স্পেশাল কিছু আছে? না না, এর সাথে স্পেশাল আপনি খালি মিলবে ছোলাটা। ছোলা আমরা আনাম ছোলাটা খাওয়াই। ও, আনাম ছোলাটা ভিজায় রাখি, নরম হয়, ওইটা আমরা খাবারের সাথে মিক্স করে মিক্স করে ছোলাটা দেন। মানে এইটা হলো স্পেশালি, স্পেশাল মানে গরু থেকে খাবারের ভিন্নতা শুধু এটুকুই। জি জি জি। আচ্ছা, এই বললেন খাবার, এর চিকিৎসা, এর পরিচর্যা কি, মানে একে আপনি কি করছেন, কিভাবে রাখছেন, এর পালন কিভাবে করতে? এই আপনি নরমালি আমাদের যে দানাদার খাবার আমরা খাওয়াই, ওরা সকাল বিকাল আপনি দুই টাইম ঘাস খায়। আমাদের যে ভুট্টা ঘাসগুলো আছে, আমরা আমাদের মেশিন আছে, যে মেশিন আমরা খাওয়ানোর পরে এই মেশিন দিয়ে কাইটা আমরা ছাগলকে দিয়ে দিই। মেশিন দিয়ে ঘাস কেটে সেই ঘাসটাকে ছাগলকে দিচ্ছেন, ওরা খাচ্ছে। আচ্ছা, এই ছাগলের সম্পর্কে একটু বলে, এই ছাগলের কীরকম দাম বা এর ইটা কি, মার্কেটটা কীরকম? এগুলো এখন আমাদের দেশে এখন আমি এটা নিয়েছিলাম প্রায় 90,000 টাকা দিয়ে। 90? এই ছাগলটা কত দিয়ে কিনছিলেন? যে এই যে আমাদের এটা আমি 90,000 টাকা দিয়ে নিয়েছিলাম। 90,000 টাকা কতদিন আগে কিনছিলেন? এটা কিনছিলাম প্রায় আপনার 8-9 মাস আগে।
এখন আপনি কি মনে করছেন এই 8 9 মাস পেলে এর বাজার মূল্য কি রকম হবে বলে আপনি মনে করছেন? আমি তো আশা আছে এটা আপনার 1 লাখ 10 15 এর উপরে যাবে। 1 লাখ 10 15 জি জি। এটা আর এইটা কি? এটা তো ফিমেল। জি জি ফিমেল। আচ্ছা এইটা তো ফিমেল, এগুলোর মূল্য মনে একটু বেশি? না এগুলোর মূল্য একটু কম, কারণ আপনার মেলের মূল্য একটু বেশি থাকে, ফিমেলের মূল্য একটু কম থাকে। আর ফিমেল এগুলো আমাদের কিনা আসলে প্রায় 40,000 60,000 70,000 এরকম মূল্য। এগুলো সব গাভিন, তো এই জন্য আপনার শরীরটা একটু কাবু হয়ে আছে। কাবু হয়ে গেছে? জি জি। এইটা কত দিয়ে কিনছিলেন? এইটা নাকি না না এইটা এইটা এগুলো সব আমরা এভারেজ নিছিলাম। এভারেজ নিছিলেন? ওইটা ওইটা পড়ছিল আমার প্রায় 70,000 টাকার মতো। এটা পড়ছিল 40,000 টাকার মতো। 40,000, এটা পড়ছে 70,000। এটার বাচ্চা হলো ওই যে ওইটা পাঠা বাচ্চা। এইটার বাচ্চা হয়েছে কতদিন হলো? বাচ্চা বাচ্চা হওয়ার বয়স আপনার প্রায় 4 মাসের মতো হয়েছে। 4 মাস আগে? এটা কি জাত? এটা তো দেখা যাচ্ছে ভিন্ন না। এটা তোতাই? তোতাপুরি? জি জি সবই তোতা। এটা তোতাপুরি 100% না এরকমই আছে? না না এটা এটা সবই তোতাপুরি। সবই তোতাপুরি? জি জি। আচ্ছা এই যে তোতাপুরি এ বর্ষ বলছেন 70,000 টাকা, কতদিন আগে? ওই একই সময়? জি জি একই সময়। আমরা নিয়েছি, এই দেখতেছি বেশ কিছু বাচ্চাও হয়েছে। এগুলো আপনার হলো আমাদের দেশি এবং আপনার বিটলের দেশি ছাগল, এই যে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ছাগল আছে। এগুলো মানে দেশি ছাগল? আমাদের দেশি জাতের ক্রস, এটাকে বিটল বলা হয়। বিটল? শিং নাই, ঠিক আছে? এটাকে অনেকে মুন্ডিও বলে, বিটলও বলে। মুন্ডি শিং হবে না, যেহেতু শিং নাই। এটা তো ওই গরুর মতো মুন্ডি বলে বা কেউ বিটল বলে। দেশি ক্রস আর কি, মানে 100% দেশি না, আবার কোনো অন্য জাত না, ক্রস করে এগুলো তৈরি হয়েছে। বেশ কিছু ছাগল দেখতেছি। চলুন আমরা একটু ভিতরের দিকে ঢুকি। প্রিয় বিয়ার চলুন, আমরা ভিতরে দেখতে পাচ্ছি আরও অনেকগুলি ছাগল আছে। ছাগলের এই যে দেখুন, এখানে বেশ কিছু আমরা ছাগলের ছোট্ট ছোট্ট বাচ্চার দেখতেছি, অল্প কয়েকদিন 4 মাস 5 মাস এরকম হবে। এখন এই একটা ছাগল দেখতেছি বয়স্ক আছে। এই একটা, এটা কি? এটা আমাদের আমাদের বিটলের একটা ক্রস জাত। বিটলের ক্রস জাত? বিটলের একটা ক্রস জাত। এটা অনেক বড় হয়। এটা অনেক বড় সাইজ হয়? জি জি। আচ্ছা এগুলির বাচ্চা ভিতরে আছে? এটা এটার বাচ্চা পিয়ে বিয়ার দেখুন, এই যে বেশ কিছু বাচ্চা আছে। ওই যে ওই দুটো আছে, এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা এই যে বাচ্চা, এর মানে এই ছাগলের বংশবৃদ্ধি সম্পর্কে একটু বলুন। আমরা এই সম্পর্কে আপনার কাছে জানতে চাই। এই ছাগল দেখতেছি বেশ কিছু, মানে অনেকগুলি বাচ্চা, আপনার ছাগল কম, এই বংশবৃদ্ধি সম্পর্কে বলেন, এটা কিরকম বংশবৃদ্ধি করতে পারে? এগুলো আপনার আমাদের দেশি ছাগল যেগুলো নর্মালি বিটল, এগুলো আপনার বছরে 2 বার বাচ্চা পাবে। বছরে 2 বার? 6 মাস থেকে 6.5 মাসের মধ্যে ওরা একবার বাচ্চা দিয়ে দেয়। আর যেগুলো তোতা, তারপর আপনার বিভিন্ন যমুনা পারি, শিরোহী, এগুলো বছরে মোটামুটি আপনার 14 মাসে 2 বার বাচ্চা দেয়। 14 থেকে 15 মাসে? 14 থেকে 15 মাসে 2 বার বাচ্চা দেয়? 2 বার বাচ্চা দেয়। আচ্ছা এই যে বাচ্চা, একটা ছাগল থেকে আপনি এখন পর্যন্ত কতগুলি বাচ্চা পেয়েছেন একসাথে? আমি একসাথে সর্বোচ্চ 4টা পাইছি। বেশ কিছু বাচ্চা আমরা দেখতেছি, আপনারা দেখুন। আচ্ছা এই ছাগল যেগুলো আছে এগুলার মানে আপনি কি কোনো চিন্তাধারা কি, এই যে অবস্থা আছে এগুলো কি ছোট বাচ্চা বা কোনো সাইজ আপনি বিক্রি করা বা এর করার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? এগুলো আমাদের যেগুলো পাঠা হয়েছিল এগুলো আমরা খাসি করছি। আর যেগুলো মেয়ে বাচ্চা আছে এগুলো পরবর্তী নিউ মানে পরবর্তী ব্রিডিং এর জন্য আমরা এগুলো রেডি করতেছি। ব্রিডিং এর জন্য রেডি করতেছেন? বা কোনো ক্রেতা যদি আপনার, আপনার কি কোনো বিক্রি করার চিন্তা ভাবনা আছে বা কি বয়স হইলে বা কতদিন হলে আপনি বিক্রি করার? এগুলো মোটামুটি আপনার 7 থেকে 8 মাসের উপরে হইলে আমরা বিক্রি করার চিন্তা ভাবনা করছি। 7 থেকে 8 মাস হলে? মানে 7 থেকে 8 মাস হলে আপনি কিরকম প্রাইস আপনি? এখন এগুলো আপনার আপনার ডেভেলপার উপর ডিপেন্ড করে। ডেভেলপার উপরে? হ্যাঁ। মানে কিরকম সাইজ, এর গঠন, সাইজের উপরে গঠন, কিরকম জাতের, জাতের উপরে, জাতের উপরে নির্ধারণ আছে? জি জি। এগুলি উপরে নির্ভর করবে যে আপনি কিরকম প্রাইস হবে। আচ্ছা প্রিয় বেশ, আপনার দেখুন এখানে বেশ কিছু বিভিন্ন জাতের আছে, তোতাপুরি, দেশি, ব্ল্যাক বেঙ্গল, তারপরে এটা তুমি কি বললেন নাম? এটা আপনার ওই বিটলের ক্রস। বিটল? এটা হলো আপনার বয়েলের ক্রস। বিটলের ক্রস, বয়েল ক্রস, এই বিভিন্ন জাতের ছাগল আমরা দেখতে পাচ্ছি। আপনার দেখুন আমরা
যেটা জানতে পারলাম সেটা হলো ছাগল গরুর চেয়ে ছাগলের বংশবৃদ্ধি বেশি। জি জি, এটা হলো এক নম্বর কথা ছাগলের। আচ্ছা আপনি আরেকটি বলুন, কমার্শিয়ালভাবে এবার প্রশ্ন করি, আপনার এর ছাগল পালনের লাভজনক কি মনে হচ্ছে আপনার কাছে? ছাগল পালনের সবচেয়ে লাভজনক হলো আমাদের ব্ল্যাক বেঙ্গল, যেগুলো আমাদের দেশে যেগুলো ব্ল্যাক বেঙ্গল এগুলোর আপনার চাহিদা খুব বেশি আমাদের দেশে, এবং এগুলো বাচ্চা ধারণ ক্ষমতাও বেশি, এবং এরা অসুস্থ খুব কম হয়, সুস্থ থাকে, ম্যাক্সিমাম সুস্থ থাকে, এবং এদের রোগ। এই ব্ল্যাক বেঙ্গল তো দেশে মানে এর চাহিদা বা এর খাবার এর মানে স্বাস্থ্যগত জিনিসটা খুব নাজুক থাকে। জি জি, একে মানে অন্যান্য ছাগলের চেয়ে একে আপনি খাবার দেওয়া বা একে সুস্থ রাখা দেখতে খুব নাজুক দেখা যায়। এ সম্পর্কে একটু বলুন, এটা কি করলে আপনার ই হবে? বা ছাগলের মাংসের চাহিদা অনেক বেশি। জি জি, আমরা জানি যে ছাগলের মাংসের চাহিদা বেশ বেশি, বেশ দামি, 1 কেজি মাংসের দাম অনেক বর্তমানে মনে হয় 700 টাকা বাজারে। তা এ সম্পর্কে একটু বলুন, আপনি এই যে ছাগলের মাংস চাহিদা বা এই এইরকম ছাগল পালনে কীরকম লাভজনক হতে পারে? আমাদের দেশে সবচেয়ে ভালো হলো ব্ল্যাক বেঙ্গল। ব্ল্যাক বেঙ্গল এর আপনার বাচ্চা ধারণের ক্ষমতা বেশি, এবং এদের বাচ্চা খুব সহজে আমাদের ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। অন্যান্য ছাগল যেগুলো আছে এগুলো সহজে আমাদের ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হয় না, এবং এরা খুব দ্রুত ডেভেলপ হয়। এরা আপনার মোটামুটি প্রতি 6 মাস থেকে 7 মাসের মধ্যে আবার ব্রিডিং হয়ে যায় এবং বাচ্চা কনসেপ্ট হয়ে যায়, এবং এদের যে বাচ্চাগুলো হয় এগুলো খুব দ্রুত ডেভেলপ হয়, এবং মোটামুটি 7 মাস 8 মাসের মধ্যে এরা মোটামুটি প্রায় 8 থেকে 15 কেজির মধ্যে চলে আসে মাংস। 8 থেকে 15 কেজি চলে আসবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানতে পারলেন যে এর খুব বংশবৃদ্ধি, এর মাংস বা খাসি দ্রুত বৃদ্ধি পায়, তাই এর ছাগল পালন বেশ লাভজনক। কমার্শিয়ালভাবে যদি কেউ পালতে চান তাহলে অবশ্যই সঠিক নিয়মে সঠিকভাবে সঠিক পরিচর্যাভাবে সঠিকভাবে একে পালন করতে পারলে বেশ লাভজনক। আমরা জানতে পারলাম।